দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছিলাম, মোহাম্মদ রেজাল ইসলাম। প্রকৃতি নির্ভর গ্রুপেই একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট স্যারের নাম মোহাম্মদ আবেদ লতিফ। আজকে ঈদের পরে অল্প কিছু মাল কিনতেছি আপনাদের জন্য। এটা হলো ভাই, একটু হাত দিয়ে দেখেন তো, এগুলো আমি এই পাশে দাঁড়াই, হ্যাঁ এই পাশে আপনি এদিকে আসেন। এই যে মাছ, এটা হলো টাটকা মাছগুলো নিলাম, অল্প কিছু পাইছি, এইখান থেকে কিছু দেখাই আপনাদের। এইদিকে ইয়ে ভাই, ক্যামেরাটার দিকে ধরেন, মাছগুলো ক্যামেরার দিকে দেখেন, আপনার হাত তো দেখে না। হ্যাঁ, এই যে এই ধরনের আস্তা মাছ নিলাম। তো এইটা মাছ আসার সবে মাত্র হয়তো বা 10 দিন হয়েছে না সব মিলে? হ্যাঁ, 10 দিনের মতো হয়েছে। বারবার আপনাদের বলা হয়, আবারও তো আমি একটা বিষয়ে সবসময়, যারা আমরা চাষি, যাতে আমরা চাষি ভাইরা তারা যে কাজটা করব সেটা হলো যে, যেখান থেকেই মাছ নেন, যে জায়গা থেকেই মাছ নেন, মাছটা খুব টাটকা অবস্থায় নেবেন। স্টোরের মাছ অনেকেই দেখা যায় যে ভাই আমি স্টোরে রাখছি 6 মাস, খুব চকচকে মাছ, সেটা আপনার কাছে যদি বিক্রি করে সেটা হয়তো বা আপনি চকচকে মাছ দেখবেন, বাট কিন্তু আপনার মাছটা কিন্তু 14% কমে যাবে। এই যে আল্লাহ তাআলা এই মাছের মধ্যে যেটা দিছে সেটা তো লাইসিন আর মেথোনিন। এই লাইসিন আর মেথোনিন এটা খুব দ্রুত ডিনোসাইড হয়, মাছটা ধরার পরে যদি এটা বাজেভাবে ধরেন, এই অবস্থায় যদি কেউ রাখি দেয়, ধরেন আজকে যদি এই অবস্থায় 14% ধরেন আপনার 40+ যদি পাওয়া যায় বা 45, আগামী মাসের মধ্যে এখান থেকে কিন্তু 14% কমবে মিনিমাম 5%, তাহলে আপনার 35% 80%। আবার এক মাসে এই ব্যবস্থা রাখবেন, আবার দেখবেন এক মাসে 4-5% কমবে। তা দেখা গেলো এইভাবে দেখতে দেখতে আপনার একটা সময়ে এখানে 14% দেখা গেলো 10-12 পাবেন, তাহলে আপনি কিন্তু টার্গেট করবেন 40+ বা 40+% প্রোটিন ধরে কাজ করবেন। হ্যাঁ, সেখানে দেখেন এই সরাসরি চাঙ্গে শুকাচ্ছি, এই চাং থেকে এখানে ইয়ে করা হচ্ছে, মোটামুটি চাঙ্গে শুকাইলাম। এটা তুলে দেখেন তো একটু, আস্তা মাছ একটু হালকা ই আছে, আপনার হলো ময়ের চারটা আছে। এটা এটা আমরা আবার মিলে নিয়ে যে মিলে যে আমাদের বেল্ট আছে সেই বেল্টের মধ্যে কিছুটা ড্রাই করে নেব, রাইখা সংরক্ষণ করে তখন কিন্তু আমরা এটা ই করব, ক্রাশিং করবো। এই অবস্থায় ক্রাশিং হবেও না। তো এখানে আমি এই এই চাং থেকে মাছটা নিলাম, বর্তমান বা একদম লাস্ট সিজন আর নাই। এখানে সবগুলো চাঙ্গে দেখেন, কোনো চাঙ্গে মাছ নাই, লেবার টেবার সবাই চলে যাচ্ছে। লাস্ট টাইমে ভাই দিল মাছ, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব সুন্দর মাছ, একদম আস্ত মাছ। তো বারবার বলতেছি যে আপনার যে যারা ভিডিওটা দেখছিলেন, আস্তা মাছ দিতে পারবো না ভাই, তার কারণ এই কারণে দিতে পারবো না যে আমার কাছে খুব অল্প মাছ। এটা আমাদের গ্রুপে দিতে হয়, বা যারা আমরা ছোটো ছোটো চাষি তারা 1-2 বস্তা করি ক্রাশিং করে চাই, তাদের কাছ থেকে দিব। এখন আমি যদি আস্তা মাছ বিক্রি করি, আমাদের গ্রুপে প্রায় 40-50 হাজার চাষি আছি, তাদেরকে কী দিব? সবাই হতে পারে না, তার মধ্যে যদি 10% নেয় অনেক, যার কারণে আপনাদের আমি ডাইরেক্ট আস্তা মাছটা যতই বেশি বলেন বা কম বলেন সেটা বড় কথা না, তা আমার ফ্যাক্ট না। যেহেতু আমার আন্ডারে প্রায় গোটা বাংলাদেশে 200 আপনার ই চলতেছে, প্রজেক্ট চলতেছে, মানে আমার আন্ডারে বলতে কি আমার খাবারের উপর নির্ভরশীল করি, যেমন ফিশমিল আছে, ডিওরবি আছে, রেপসিড আছে, তারপরে হলো আপনার হলো সিজিএম আছে, এরকম বিভিন্ন খাবার আছে, এটার উপর ডিপেন্ড করি। তা আমি এই লোকগুলো তো আমার ভরসায় আসলে মাছ চাষটা করতেছে, বা আমার ভরসায় আছে যে মাছ ফিশমিল পাবে। তো ওদেরকে যদি না দিয়ে যদি আপনাদের আস্থা মাছ দিই, তখন ওদের এই প্রজেক্টটা মাধ্যমে চলাকালীন খুব দুষ্কর হয়ে যাবে। আর বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে আমরা যারা এই ফিশমিল, আমাদের মতো কিছু অসৎ ব্যবসায়ী, তারা কী করে, এই তাদের জন্য আমাদের ফিশমিল ঘটনাটা ঘটছে এইরকম, তারা কী করে ফিশমিলের নামে উল্টাপাল্টা জিনিস ব্যবহার করে। এটা ওই যে এর আগেও ভিডিওতে আপনাদের বলছিলাম যে এটা শুধু ওনাদের দোষ না, আমাদেরও, যে আপনি ফিশমিল যদি 30-40 টাকায় পান, তাহলে আপনি বুঝেন তাহলে আপনার কী ফিশমিল। আর এই মাছটা দেখেন, এই মাছটা আরও যে তস আছে, একটু হালকা তস আছে, এই তসটা যদি যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন পানিটা একদম চলে যাবে, তখন এই মাছটা আপনার 55-60 টাকার কাছাকাছি চলে আসবে, দাম পড়বে। তাহলে এইটা যদি 55 টাকা পড়ে, তাহলে আমি মিনিমাম আপনার 60 টাকার নিচে আমি দিতে পারবো না। কিন্তু আপনি কী করলেন, বাজার থেকে ফিশমিল 45 টাকায় কি 65% প্রোটিন কিনে ফেলেন। তো এটা আসলে আশ্চর্য ঘটনা, যার কারণে আমরা ঠগি। তো কখনোই আসলে এই যে ধরেন একদম টাটকা মাছ, এখানে কিন্তু 45, 47, 48 পর্যন্ত আপনার এখানে সর্বোচ্চ যদি ভালো মানের আসে, এখানে প্রোটিন আসে। কিন্তু আপনি বাজার থেকে 45 টাকায় মাছ কিনা,
ইয়া ফিশমিল কিনা আপনাকে বললো 65% 50%, আপনি মহত খুশি হ্যাঁ কি করলেন, মাছটা কোড়াই করলেন বা ফিশমিলটা নেওয়ার পরে বা আপনি মাছকে খাওয়ালেন, দেখা গেলো যে মাস শেষে 3 মাস বা 4 মাস হারভেস্টিং করার ক্ষেত্রে আর আসলে ই নাই কি যেন আপনার রেজাল্ট নাই বা পারফরমেন্স ওই রকম আর মাছ গ্রোথ আসে নেই। তো এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই যে মাছগুলো নিয়ে আসতেছে ভাই। তো ইনশাল্লাহ এটা কালকে মিলে পাঠাবো আমরা, দেখা যাক কালকে এটা আমরা প্যাকেট করব, প্যাকেট করে আরও 2-1 দিন লাগবে আমাদের মিলে যাইতে, প্রসেসিং হইতে। তা আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন।